গুরুত্বপূর্ণ খবর রাজ্যত আকৌ হব বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে বিজ্ঞাপন প্রকাশ পাইছে আর কিদরে আপনি সরকারি চাকরির আবেদন করব যেহেতু মেট্রিক উত্তীর্ণ বাবেও এবার সরকারি চাকরি মুক্তি করা হয়েছে আর এইবার ওলা চাকরির বিজ্ঞাপন আপনি কিদরে এপ্লাই করব কিদরে প্রপত্র পূরণ করব সবিশেষ প্রক্রিয়া জানার চেষ্টা করি। আর খুবই গুরুত্বপূর্ণ খবর রাজ্যত আকৌ হব সরকারি নিযুক্তি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে প্রকাশ পাইছে চাকরির বিজ্ঞাপন। এটা খুবই ডাঙর খবর জানার চেষ্টা করছো। মেট্রিক উত্তীর্ণয়ও এবার চাকরি লাভ করব। অসম আরক্ষীত শীঘ্রই হব বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া। মোট 264টা পদর ওলাইছে বিজ্ঞাপন, আমি ইতিমধ্যে উল্লেখ করছো। পুরুষের 186টা পদর বিজ্ঞাপন ওলাইছে, মহিলার 78টা পদ, 78 নাম্বার অফ। কিদরে করব আবেদন, আবেদনের প্রক্রিয়া মুহূর্ত জানার চেষ্টা করছো। চাকরির আবেদনের থাকিব লাগিব কেইবাটাও যোগ্যতা। আবেদনকারী শুদ্ধক কব লাগিব অসমীয়া ভাষা। আবেদনকারীর বয়স হব লাগিব 18-40 বছরের ভিতর। ফেব্রুয়ারির 1 তারিখের আরম্ভ হব আবেদন প্রক্রিয়া। রাজ্যত আকৌ হব বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া, আমি ইতিমধ্যে উল্লেখ করছো। অসম আরক্ষীত বৃহৎ নিযুক্তি হব মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে এবার বিজ্ঞাপন প্রকাশ পাইছে, ডাঙর খবর জানার চেষ্টা করছো। কেবেটাও বিভাগত অসম আরক্ষীর কেবেটাও বিভাগত ইতিমধ্যে চাকরি ওলাইছে, মুখ্যমন্ত্রীয়ে ঘোষণা করেছিল আর তার পাছতেই বিজ্ঞাপন প্রকাশ পাইছে। আর এইবার মেট্রিক উত্তীর্ণয়ও লাভ করব সরকারি চাকরি, ডাঙর খবর। এই মুহূর্তে রাজ্যের লাখ লাখ নিবনুয়ার এই মুহূর্তে জানার চেষ্টা করছো। মেট্রিক উত্তীর্ণয়ও সরকারি চাকরি লাভ করব। নিশ্চিতভাবে রাজ্যের লাখ লাখ নিবনুয়ার একটা ডাঙর খবর, ভাল খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। পুরুষের 166টা পদত ওলাইছে চাকরি, সমান্তরালভাবে মহিলার 78টা পদত ওলাইছে চাকরি। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে বিজ্ঞাপন প্রকাশ পাইছে, কিদরে আবেদন করব আবেদনের প্রক্রিয়া জানার চেষ্টা করিম। চাকরির আবেদনের লাগিব কেবেটাও যোগ্যতা, আপনি কেবেটাও যোগ্যতা আপনার থাকার প্রয়োজন হব। আবেদনকারীয়ে শুদ্ধক কব পারিব লাগিব অসমীয়া ভাষা, তার সমান্তরালভাবে আবেদনকারীর বয়স হব লাগিব 18-40 বছর। ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। আবেদনকারীর বয়স 18-40 বছরের ভিতর হব লাগিব। আমি ইতিমধ্যে উল্লেখ করছো রাজ্যত যেহেতু আকৌ বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হব মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে রাজ্যত নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হব। অফিস অব দ্য চেয়ারম্যান, অফিস অব দ্য চেয়ারম্যান স্টেট লেভেল পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ড আসাম রেখাবাড়ী গুৱাহাটী, এয়া পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের তরফের বিজ্ঞাপন প্রকাশ পাইছে। রিক্রুইটমেন্ট ফর 269 পোস্ট অফ কনিস্টেবল গ্রেড 3 আন্ডার ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ সিভিল ডিফেন্স এন্ড হোম গার্ডস আসাম। এয়া রাজ্যের আরক্ষী বিভাগত 269টা পদ, 264টা পদর বিজ্ঞাপন প্রকাশ পাইছে। কত কত কি পদর বিজ্ঞাপন প্রকাশ পাইছে এই মুহূর্তে জানার চেষ্টা করি। পুরুষের 186টা পদ, 186 পুরুষের ফিমেল, মহিলার 78টা পদ প্রকাশ পাইছে অসম আরক্ষীর। আর অসম আরক্ষীর কনিষ্টেবলের মুঠ 264টা পদর আপনি আবেদন করব পারিব। আর আবেদনের কেবেটাও বিশেষ যোগ্যতার আপনার প্রয়োজন হব, কি যোগ্যতা লাগে সেও আমি কিছু মুহূর্তের পূর্বে জানার চেষ্টা করলো। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে প্রকাশ পাইছে সরকারি চাকরির বিজ্ঞাপন, আর এইবার মেট্রিক উত্তীর্ণয়ও লাভ করব সরকারি চাকরি। আনরিজার্ভ ক্যাটেগরির মহিলার আনরিজার্ভ ক্যাটেগরি, পুরুষের 58টা পদ, 58 ফিমেলের মহিলার 24টা পদ আনরিজার্ভ ক্যাটেগরির ওবিসি এম ও বিসি, ওবিসি এম ও বিসির 45টা পদ ফিমেল, মহিলার মহিলা ওবিসি এম ও বিসির 19টা পদ, টোটেল 64টা পদ। সমান্তরালভাবে এস সি শিডিউল কাস্টর
পুরুষ শিডিউল কাস্টৰ বাবে 12টা পদ, মহিলা শিডিউল কাস্টৰ বাবে 5টা পদ মুকলি কৰিছে অসম আৰক্ষীৰ তৰফৰ পৰা। এছটি প্লেনৰ বাবে 17টা পদ, এছটি হিলছৰ বাবে আমি মুক্ত দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। এছটি হিলছৰ বাবে 54টা পদ মুকলি কৰা হৈছে। সমান্তৰালভাৱে এছটি হিলছ ফিমেলৰ বাবে, মহিলাৰ বাবে 23টা পদ মুকলি হৈছে। টোটেল 77, সৰ্বমুঠ 264টা পদ মুকলি হৈছে অসম আৰক্ষীত। আৰু এইবাৰ মেট্ৰিক উত্তীৰ্ণয়ো লাভ কৰিব চৰকাৰী চাকৰি। আৰু ফেব্ৰুৱাৰীৰ 1 তাৰিখৰ পৰা এই চাকৰিৰ বিজ্ঞাপনৰ আবেদন ইতিমধ্যে প্ৰকাশ পাইছে। আৰু ফেব্ৰুৱাৰীৰ 1 তাৰিখৰ পৰা আপুনি আবেদন কৰিব পাৰিব। আৰু শীঘ্ৰে আবেদন কৰক। মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণাৰ পাছতে ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱাৰ বাবে এটা ভাল খবৰ এই মুহূৰ্তত। আৰু খবৰ আছে এই মুহূৰ্তত হাফ প্লেটত জনোৱাৰ চেষ্টা কৰিম। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ, ৰাজ্যৰ যিহেতু অসম আৰক্ষীত কেইবাটাও পদৰ বাবে বিজ্ঞাপন প্ৰকাশ পাইছে। আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ মন্তব্যৰ পাছত এটা ভাল খবৰ, ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱাৰ বাবে অসম আৰক্ষীত আকৌ শীঘ্ৰে বৃহৎ নিযুক্তি প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব, এইটো মুখ্যমন্ত্ৰীয়ে মন্তব্য কৰিছিল। আৰু মুখ্যমন্ত্ৰী মন্তব্যৰ পাছতে ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱাৰ বাবে ভাল খবৰ, মেট্ৰিক উত্তীৰ্ণ এবাৰ লাভ কৰিব চৰকাৰী চাকৰি। আৰু অসম আৰক্ষীত শীঘ্ৰেই হ'ব এই বৃহৎ নিযুক্তি প্ৰক্ৰিয়া। মুঠ 264টা পদৰ বাবে বিজ্ঞাপন প্ৰকাশ পাইছে। পুৰুষৰ বাবে 186টা আৰু মহিলাৰ বাবে 78টা পদৰ বাবে বিজ্ঞাপন প্ৰকাশ পাইছে। আৰু আবেদন কিদৰে আপুনি কৰিব, আবেদনৰ প্ৰক্ৰিয়া কি, এই মুহূৰ্তত আবেদনৰ প্ৰক্ৰিয়া আমি পূৰ্বতে যিহেতু উল্লেখ কৰিছোঁ, পুনৰবাৰ ক'ব বিচাৰিছোঁ, আবেদনৰ প্ৰক্ৰিয়া আবেদনকাৰীয়ে শুদ্ধকৈ ক'ব পাৰিব লাগিব অসমীয়া ভাষাত। আৰু সমান্তৰালভাৱে আবেদনকাৰীৰ বয়স হ'ব লাগিব 18-40 বছৰৰ ভিতৰত। আৰু সমান্তৰালভাৱে ফেব্ৰুৱাৰীৰ 1 তাৰিখৰ পৰা যিহেতু আবেদন প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব, আপুনি আবেদন কৰক। আৰু 18-40 বছৰ বয়সৰ ভিতৰৰ যদি আপুনি, তেন্তে আপুনি আবেদন কৰিব পাৰিব। আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ মন্তব্যৰ পাছতে এতিয়া ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত যিসকল লোকে অসম আৰক্ষীত আবেদন কৰিম বুলি ভাবিছিল, আৰু সেইসকল লোকৰ বাবে এটা ভাল খবৰ। আৰু ফেব্ৰুৱাৰীৰ 1 তাৰিখৰ পৰাই, মাজত মাত্ৰ আৰু কেইটামান দিন, ফেব্ৰুৱাৰীৰ 1 তাৰিখৰ পৰাই আপুনি এপ্লাই কৰিব পাৰিব, আবেদন কৰিব পাৰিব প্ৰ পত্ৰ।